আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে নিয়ে আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম সোনাজ ডায়েরি থেকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছে আমাদের পছ আমার পছন্দের নাস্তা তো সুজি বানিয়েছি সেই সাথে পরোটা আর সাথে চা তো অবশ্যই আছে সকাল সকাল নাস্তা করে নিলাম নাস্তা করার পর আমার বাসায় আবার মেহমান চলে এসেছে তো কে এসেছে কি জন্য এসেছে পুরো ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ সবই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেশ ব্যস্ততার মধ্যে পুরোটা দিন কেটেছে আর এই ব্যস্ততা ব্যস্ততা কিসের জন্য ছিল অবশ্যই সেটা আপনারা পুরো ভিডিও দেখলে জেনে যাবেন তো সকাল সকাল এমন সুন্দর নাস্তা করে নিতে আমার বেশ ভালোই লাগে আমি টেবিলে বসে বেশ মজা করেই নাস্তাটা করে নিয়েছি আর এই যে বারান্দায় এসে আমার গাছের এরকম ছোট ছোট দুই একটা ফুল দেখতে বেশ ভালোই লাগে প্রতিদিনই কোনো না কোনো ফুল আমার গাছে ফুটবে তো বাইরে তাকিয়ে দেখলাম অনেক রোদ কারণ কয়েকদিন যাবৎ বেশ গরম পড়েছে তো আমার কাছে তো বেশ অস্থির লাগছিল হঠাৎ করে বেলের শব্দে দরজা খুললাম তো দরজা খুলতেই দেখলাম যে আপা আর মিথিলা চলে এসেছেন ওদের জন্য আমি একটু নাস্তা নিয়ে আসলাম এই তো আমি ম্যাঙ্গো কেটে এনেছিলাম সেই সাথে যেহেতু সকালবেলা এসেছে তাই আবারও একটু সুজি বানিয়ে নিয়েছি আর সেই সাথে পরোটা আর চা তো আমরা তিনজন মিলে ইফাতের রুমে বসে আরাম করে একটু নাস্তা করলাম আর গল্প করলাম হঠাৎ করে মিথিলা আপা কেন আসলো আমাদের বাসায় তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি আজকে মিথিলার একটা অনুষ্ঠান হবে আমাদের বাসায় মানে কালকে হঠাৎ করে ছোট খেলা ফোন দিয়েছিল মিথিলা হচ্ছে আমার ছোট খেলার মেয়ে এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন আর এটা হচ্ছে মিথিলার কাজিন তো কালকে ছোট খালা ফোন দিয়েছিল যে আমার বাসায় মিথিলা আসবে এরপর আর রাত্রে খালার সাথে কথা হয়নি সকালবেলা হঠাৎ করে আমি দেখলাম যে খালা আর মিথিলা আমার বাসায় এসে হাজির তো আমাকে সকালে বেলা কয়েকবারই ফোন দিয়েছে কিন্তু আমি সাইলেন্টে ছিল ফোনটা মোবাইলটা তাই আর টের পাইনি আপার আসার পর হঠাৎ করেই বলল আজকে মিথিলাকে দেখতে আসবেন তো যেহেতু দেখতে আসবে আমার বাসায় নিয়ে এসেছে মিথিলাকে আর দেখতে আসবে হচ্ছে গিয়ে আপার বাসায় বসে দেখাবে তাই ভাবলাম যে যেহেতু দেখতে আসবে আর তাদের ইচ্ছা যে দেখতে এসে যদি পছন্দ হয় তাহলে হয়তোবা কাবিনটাও হয়ে যাবে সেজন্য ভাবলাম যে ছোটোখাটো একটু আয়োজন করি মানে একটু গায়ে হলুদের আয়োজন করি যদি বিয়েটা রাত্রিবেলা হয়েই যায় তাহলে তো একটু গায়ে হলুদ দেয়া দরকার আর ইফাত অনেক অনেকদিন যাবৎ চাচ্ছিলো একটু অনুষ্ঠান হোক বা একটা বিয়েতে অ্যাটেন্ড করুক ওরা যেহেতু আমাদের বিয়ে সাথেই খুব একটা দাওয়াত আসে না তাই ভাবলাম যে এই সুযোগটা আর হাতছাড়া করার দরকার নেই তো হঠাৎ করেই আমি এই আয়োজনটা করলাম কেউ কিন্তু জানে না আপা ভাবি ওরা কেউ জানে না তো আমি দুপুর তিনটার দিকে বা চারটার দিকে হঠাৎ করে ভাবিকে ফোন দিলাম যে তুমি একটু আসো আমাদের বাসায় আর আপাকেও ফোন দিলাম ছোটো খালাকে ফোন দিলাম যে খালা আপনারা একটু আসেন আমার বাসায় আমি একটু ছোটোখাটো আয়োজনের করেছি সেটাই সবাই মিলে একটু এনজয় করব বা একটু আনন্দ করব তো মিথিলার তো মনটা অনেক খারাপ ছিল কারণ ও জানে আজকে ওকে দেখতে আসবে তো হঠাৎ করে এই আয়োজন দেখে ও কিছুটা আসলে ঘাবড়ে গিয়েছে বা ভয় পেয়ে গিয়েছে বিয়ে সাদী হওয়া না হওয়া এটা সম্পূর্ণই আল্লাহর হাতে বা আল্লাহ ভালো জানে কার কখন কি হবে তারপরও ভাবলাম যেহেতু একটা কথা চলছে হয়তো বা পছন্দ হয়ে গেলে তারা বিয়েটা পড়িয়ে ফেলবে সেজন্য আমি সেই রকমই একটু ব্যবস্থা নিয়ে রেখেছি মানে একটু গায়ে হলুদের ব্যবস্থা করেছি আর ওই যে বললাম সবাই মিলে একটু আনন্দ করাটাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য আপা রিপা ওরা সবাই কিন্তু একদম তাড়াহুড়ো করে আমার বাসায় এসেছে সে সাথে ছোটো খালাকেও হঠাৎ করেই বলেছিলাম একটু আমার বাসায় আসার জন্য কারণ আমিও খুব একটা বড় আয়োজন করতে পারিনি বা সেরকম কিছুই করতে পারিনি হঠাৎ করেই আমি এই জাস্ট একটু ঘরে থাকা জিনিসপত্র দিয়েই একটু গুছিয়ে নিয়েছি আর সেই সাথে একটা কেক কিনে নিয়ে এসেছিলাম তো কেকটা কিন্তু বেশ মজার ছিল আমি এটা আলবাইকে থেকে এনেছি বেশ মজা লেগেছে এর আগেও আমি এই কেকটা খেয়েছি তো আমার এই ছোট্ট আয়োজন মানে হঠাৎ করেই এই ছোটো আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর মিথিলার মনটা তো অনেক খারাপ ছিল কারণ ও আসলে জানতোই না যে হঠাৎ করে এই আয়োজনটা হবে আমরা আসলে কেউই জানতাম না যে বললাম ছোটো খেলা হঠাৎ করেই আমাকে গত ফোন দিয়েছিল আর বলেছিল যে তোমাদের বাসায় কালকে মিথিলা আসবে আপাও খুব ব্যস্ত ছিল তারপরও ব্যস্ততার মাঝে মানে দশ মিনিটের জন্য আমার বাসায় এসে জাস্ট একটু আমরা আনন্দ করেছি এরপর ওরা সবাই চলে গিয়েছে কারণ আপার বাসায় আবার রান্না বাড়ার একটা আয়োজন ছিল তো আপাই রান্না করেছে সেজন্য ও বেশ ব্যস্ত ছিল এ তো ছোটো এসে এখন কাকনটা পরিয়ে দিচ্ছে মিথিলার হাতে আর মেথেলার মনটা তো অনেক খারাপ একটু হাসছিল না আমি বেশ অনেকবারই চেষ্টা করছিলাম ওকে একটু হাসানোর জন্য বিয়েটা আসলে এরকমই কার কখন হয় কেউ বলতে পারে না তারপরও আমরা চেষ্টা করেছি একটু ওর মনটা ভালো রাখার জন্য বা বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য বাচ্চারা আসলে পড়ালেখা করতে করতে বোর হয়ে যায় এই তো আমিও একটু কেক খাইয়ে দিচ্ছি মিথিলাকে তো আমরা চেষ্টা করেছি সবাই মিলে একটু আনন্দ করার জন্য আর যেহেতু হঠাৎ করেই হয়েছে সব কিছু তাই বড় কোনো আয়োজন করার আসলে সময় পাইনি রাইমও একটু হলুদ দিয়ে দিচ্ছে মিথিলাকে তো একে একে সবাই আমরা একটু হলুদ দিয়েছি মিথিলাকে একটু আনন্দ করেছি আর ছাদে উঠে রাইম কয়েকটা ছবি তুলে দিয়েছে মিথিলার এ তো সুবাইতাও চলে এসেছে মিথিলাকে হলুদ দেওয়ার জন্য আর রাইয়ান তো অনেক দুষ্টামি করছিল তবে রাউফ একটু অসুস্থ ছিল সেজন্য ও পাশের রুমে শুয়েছিল মানে সুবাইতার রুমে শুয়েছিল ও আসলে এই কোনো অনুষ্ঠানেই অ্যাটেন্ড করতে পারেনি কারণ ওর একটু অসুস্থ ছিল তো মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা সবাই মিলে ভালোই আনন্দ করেছি যতটুকু সম্ভব হয়েছে রামিসাও চলে এসেছে হলুদ দেওয়ার জন্য রামিসা অবশ্য দিতে চাচ্ছিলো না তো আমি অনেকবার ডেকে রামিসাকে দিয়ে একটু হলুদ দেওয়ালাম এই তো আমাদের সবারই হলুদ দেওয়া শেষ এরপর ভাবি রিপা ওরাও আপা ওরাও কিন্তু হলুদ দিয়েছে তো সেটা আর শেয়ার করা হয়নি যেহেতু ওরা পছন্দ করে না আর খুব বেশি ক্যামেরা ফ্রেন্ডলি না তাই আমি ওদের ফেস্টার দেখাইনি তো সবাই হলুদ দেওয়ার পর এরপর হঠাৎ করে সবার মনে পড়েছে যে কেউ আসলে মিথিলাকে হলুদ দেওয়ার সময় টাকা দেয়নি তাই সবাই আবার মিথিলাকে নতুন করে মানে আবার এসে সামনে এসে টাকা দিয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমরা বেশ দুষ্টামি করলাম আর হাসাহাসি করলাম এই তো এটা হচ্ছে গিয়ে মিথিলার কাজিন তো ও এসেছিল আর ওই কিন্তু সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে আমার অনেক হেল্প করেছে আসলে ওনা আসলে এত অল্প সময়ের মধ্যে এত কিছু করা সম্ভব হতো না জন্ম মৃত্যু বিয়ে এই সবই কিন্তু আল্লাহর হাতে বা আল্লাহ পূর্বনির্ধারিত করে রেখেছে তারপরও হঠাৎ করেই এত কিছু হয়ে হয়ে যাওয়ায় আসলে মিথিলা একটু মন খারাপ ছিল এবং আমাদেরও কোনো পূর্ব প্রস্তুতি ছিল না তো হঠাৎ করে যতটুকু পেরেছি ততটুকু আমরা আনন্দ করার চেষ্টা করেছি বা মিথিলাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর সেই সাথে বাচ্চারাও একটু আনন্দ করেছে তো এই আনন্দটাই আসলে ভালো লাগে বা এই আনন্দটা করার জন্যই কিন্তু এত কিছু করেছি এই যে ভাবি রিপা রিপা ভাবি আপা ওরা আবার মিথিলাকে টাকা দিচ্ছে তো এটা নিয়ে আমরা অনেকক্ষণ বেশ হাসাহাসি করলাম আমার ছোট খেলার এক ছেলে এক মেয়ে তো ছেলেটা আসলে বাহিরে থাকে বাংলাদেশে নেই মেয়ে একাই বাসার মধ্যে তো সেজন্যই আমার বাসায় নিয়ে এসেছে আমার বাসায় ইফাত সুবাইতা ওরা আছে প্লাস রামিসা রাউ প্রায়ান ওরা আছে ওরা সবাই মিলে ওকে একটু আনন্দ দিতে পারবে বা আমরা একটু আনন্দ করতে পারবো সেজন্যই ছোটো খালা আমার বাসায় নিয়ে এসেছে মিথিলাকে বা আমার বাসায় পাঠিয়ে দিয়েছে তো আমি ভাবলাম যেহেতু আমার বাসায় এসেছে আর বাচ্চারাও সবাই মিলে একটু আনন্দ করবে তাই ঘরোয়াভাবে একটু ছোটোখাটো আয়োজন করার চেষ্টা করেছি আসলে খালা একা হাতে বা একা মানুষ আর খালা একটু অসুস্থ সে আসলে একা একা এগুলো কিছুই করতে পারতো না তাই আমার বাসায় নিয়ে আসাম আর আমার বাসায় যেহেতু ইফাত সুবাইতে আছে তাই ভাবলাম যে ওরা সবাই মিলে মিথিলাকে একটু গায়ে হলো দেখ বিয়ে হোক না হোক সেটা আসলে পরে মিথিলা হলুদে যে টাকা পেয়েছিল সেই টাকা থেকে কিছু টাকা দিয়েছিল ইফত সুবাইতা রাইম মানে বাচ্চাদের সবাইকে একটু নাস্তা করার জন্য বিকালে নাস্তা করার জন্য তো তার সাথে আমি কিছু ভোরে ওদের জন্য পিজার অর্ডার করেছিলাম তো সেটাই রাইম নিচ থেকে গিয়ে নিয়ে এসেছে তো পিজাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আজকের ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ যেতে যেতে একটি লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওটিতে অনেকক্ষণ কথা বললাম অনেক গল্প করলাম তো আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ